অনেকটা রাত্রে লাইভে এলাম, আর জাস্ট বাড়িতে লাইভে। আজকে জাস্ট রেস দেখাবো। সব থেকে বড় যে প্রবলেমটা তোমাদের মধ্যে আজকে শেয়ার করব। আমাদের এখান থেকে জায়গাটা শিফট করে নিয়ে যাওয়ার পরে কি প্রবলেম ফেস করছি আমরা। তো লাইভে যারা জয়েন করেছো বা করছো, একটু জাস্ট একটু ইনফর্ম করে একটু বলবে, একটু একটু ইনফর্ম করে বলবে লাইভে যারা জয়েন করছে, সবকিছু মানে সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা, জাস্ট একটু ইনফর্ম করে বলবে। আর আজকে যে দেখাবো, প্রায় পুজোর দোরগোড়ায় তো চলেই এসেছি, গোনা কয়েকটা দিন বাকি প্রায় পুজোর। তো এই গোটা কয়েকটা দিন বাকির মাঝে যে ড্রেসগুলো দেখো, পুজোর ট্রেন্ডিং যে সমস্ত কালেকশনগুলো দেখাবো, জাস্ট একবার ধৈর্য ধরে দেখো, এরকম আমি বলবো। তো লাইভে যারা জয়েন করেছে আমি প্লিজ রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করে বলবে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ছবি ছবি থেকে শুরু করে কথা সাউন্ড সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, একটু জাস্ট বলবে, একটু একটু জাস্ট বলবো। অল ক্লিয়ার সুবর্ণাদি ভাই, থ্যাংকস দিদি ভাই কমেন্ট করার জন্য, অল ক্লিয়ার। আর সব থেকে বড় প্রবলেম, অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে সবাই বলছো লাইভে আসছো না কেন, জাস্ট জিনিস দেখাচ্ছে না কেন। আমাদের সবটা বাড়ি থেকে শিফট করে নিয়ে গিয়ে প্রপার গোবিন্দপুর মার্কেটে, মানে গোবিন্দপুর বাস স্ট্যান্ডের পাশে নেওয়া হয়েছে। পাশে নিয়ে গিয়ে আমাদের যে সাউন্ড মেন হাই রোড, মানে ন্যাশনাল 34-এর পাশে আমাদের শপটা, মানে সারাদিন এত যানজট আর গাড়ির আওয়াজ, তার মধ্যে আমরা লাইভ করে উঠতে পারছি না, লাইভ ইভেন ভিডিও করে উঠতে পারছি না। তার জন্য ভাবছি রাত্রেবেলা থেকে নতুন যে সমস্ত স্যাম্পলগুলো আসবে। আর একটা কথা বলবো, আমাদের বিশেষ করে পেজটাকে যারা ফলো, তো প্লিজ একবার লাইক করে রাখো বা ফলো করে রাখো। আমাদের ছেলেরা একবার ছবি তুলে, লাইভে না আসতে পারলেও কিন্তু আমরা ছবি তুলে পোস্ট করছি। কিন্তু আজকে কিছু পুজো ট্রেন্ডিং কালেকশন যেগুলো আছে, আমরা গোলঘরের কুর্তি গুলো আমরা দেখাবো। তো লাইভে জয়েন যারা করেছো একটু প্লিজ একটু ইনফর্ম করে একটু বলবে, একটু প্লিজ একটু ইনফর্ম করে বলবে। আর গোলঘরের কিছু ট্রেন্ডিং কুর্তিগুলো দেখাবো, যা পুজোর যা সেরা কালেকশনগুলো। আমাদের মেন প্রবলেমটা হচ্ছে ওটাই, আমরা যে প্রবলেমটার জন্য আমরা আসতে পারছি, মানে লাইভে আসতে পারছি না কন্টিনিউ, সে প্রবলেমটা হচ্ছে গাড়ির যে আওয়াজ। হাই রোডের পাশে আমাদের যে শপটা, নতুন শপ ওপেন করেছি, সেখানে লাইভে আসতে পারছি না, শপের এত যানজট আর এত। কন্টিনিউ করার চেষ্টা করবো লাইভে আসার, বাড়িতে রাত্রেবেলাগুলো যেগুলো আসবে আমরা বাড়িতে আসার চেষ্টা করছি। বাড়িতে আসার গোল ঘেরে যে আছে পিওর কটনের মধ্যে রয়েছে, দেখুন পিওর কটনের মধ্যে মানে ডবল এক্স, যেটা দেখাচ্ছি আমি ডবল এক্সেল দেখাচ্ছি, আমি জাস্ট কাজগুলো দেখো একবার, ওটা কাজ থেকে গিয়ে গিয়ে আমি দেখাচ্ছি, আমি জাস্ট কাজগুলো দেখো। এটা থ্রি কোয়ার্টার হাতা রয়েছে, অনেকেরা থ্রি কোয়ার্টার যেটা পছন্দ করে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে, কিন্তু এটা আমি ব্যাক সাইডটাও ধরে দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটাও লাইট কালারের মধ্যে দারুণ কালার সেট, কিন্তু লাইট কালারের মধ্যে। আর প্লিজ একটু লাইভে যারা জয়েন করেছো একটু কমেন্ট করে জানাবে, একটু সবকিছু সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, তার কারণ আমি এখান থেকে বুঝতে পারছি না সবকিছু ক্লিয়ার ইস আদার ক্লিয়ার আছে কিনা। জাস্ট কুর্তিটা দেখো একবার, গোল ঘেরে গোল ঘেরে জাস্ট ট্রেন্ডিং কুর্তিটা দেখো জাস্ট একবার। এর দাম রয়েছে কিন্তু অনলি 420 টাকা, 420 থেকে শুরু, কিন্তু 420 থেকে কুর্তি শুরু হয়েছে। কিন্তু আমি কালার সেটটা দেখি জাস্ট, লাইট কালারের মধ্যে কালার, চারটে কালার দেখো জাস্ট। হ্যাঁ দাদা, ঋষা চক্রবর্তী দিদি ভাই থ্যাংক ইউ জাস্ট বিশ্বাসের পেজে লাইভে জয়েন করার জন্য, জাস্ট লাইভটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর যে দিনের যে লাইভগুলো আসতে পারছে না, তার কারণ তো মেন কারণ বললাম, আমাদের হাইরোডের পাশে থাকার জন্য, সাউন্ডের জন্য। এই কালার চারটে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট, কালার চারটে সেট দেখো একবার, দারুণ দারুণ কালার সেট রয়েছে। কিন্তু পুজোর ট্রেন্ডিং আছে, অনলি 420 থেকে শুরু, কিন্তু 420 থেকে শুরু রয়েছে, কিন্তু 420 থেকে। আর জাস্ট ক্যাটলগ যে সমস্ত কুর্তিগুলো দেখাচ্ছি বা দেখাবো আজকে, সমস্ত কিছু ক্যাটলগের মধ্যে দেখাবো, কিন্তু ক্যাটলগের মধ্যে দেখাবো। খুব সুন্দর দাদা, হ্যালো দাদা ভাই, সোমা বিশ্বাস দিদি ভাই জয়েন করার জন্য থ্যাংক ইউ দাদা। পিকচার নট ক্লিয়ার দিদি ভাই, পিকচার ক্লিয়ার যাচ্ছে না, বুঝতে পারছি না আমি দাদা। রেডের মধ্যে ক্যাটলগের যে সমস্ত ড্রেসগুলো দেখাবো, জাস্ট আজকে ক্যাটলগের দেখাবো পুজোর ট্রেন্ডিং। জাস্ট কুর্তিটা দেখো লাল কালারের মধ্যে, জাস্ট টুম্প কর্মকার হাকুবা হবে 50 সাইজের দিদি ভাই, হাকুবা হবে। হাকুবা আমাদের তিন রকম হাকুবা আছে, একটা হচ্ছে কি নর্মাল 160-70 টাকা থেকে যেটা শুরু আছে, তার উপরে আছে, ঠিক সব রকম হাকুবাই আছে, কিন্তু 50 সাইজের কিন্তু অ্যাভেলেবেল নেই আমাদের, কিন্তু এক্সেল আর ডবল এক্সেলটা অ্যাভেলেবেল, এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল। রেড কালারের মধ্যে জাস্ট কুর্তিটা দেখো একবার,
জাস্ট ঘেটটা দেখো আর কুর্তিটা দেখো একবার, এত সুন্দর মানে এত সুন্দর লুক, পুরো অল ওভার বডিটার কাজটা দেখো একবার, অল ওভার বডির কাজ রয়েছে কিন্তু, পুরো প্রিন্টেড কাজ রয়েছে কিন্তু, ফেব্রিক গলার উপর বোটামের কাজ রয়েছে কিন্তু, পুরো ব্র্যান্ডেড কোয়ালিটি রয়েছে কিন্তু, ব্র্যান্ডেড কোয়ালিটি অনলি 460 টাকার মধ্যে হয়ে যাবে, অনলি 460। আমি কোনো সম্পূর্ণ কোনো সেট ওয়াইজ দাম বলছি কিন্তু, সিঙ্গেল পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, আমাদের এখানে সম্পূর্ণ কোনো সেট ওয়াইজ কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল নেই, সম্পূর্ণ সেট ওয়াইজ দাম বলছি। দাদা শর্ট স্লিপলেস গাউনের কুর্তি দেখাবে? আমি দেখাচ্ছি যতগুলো ম্যাক্সিমাম আছে, আমি দেখাতে থাকছি, স্লিপলেস আছে কিনা আমি বলতে পারছি না সঠিক, দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো, জাস্ট একবার হাতাটা দেখো, হাতাটাও আমি দেখিয়ে দিচ্ছি, হাতাটায় বিটটা এত সুন্দর লাগছে। আর সব থেকে বড় যেটা, এটা কিন্তু 50, যে দিদিভাই বলছিল 50 সাইজ আমার কাছে, এখানে ফিতেটা নেই দেখাতে পাচ্ছি না আমি, এটা কিন্তু 48 থেকে 50 মধ্যে কিন্তু বডি চলে আসবে কিন্তু, আমি যথেষ্ট হেলদি মানে আমার হয়ে যাচ্ছে মানে 48 থেকে 50 মধ্যে হয়ে যাবে কিন্তু। ঠিকানা বলবেন, কৃষ্ণা বিশ্বাস বলবেন, ঠিকানা বলবেন, আমাদের অ্যাড্রেস রয়েছে প্রপার শান্তিপুর রেলওয়ে স্টেশন, স্টেশন থেকে আপনি গোবিন্দপুর বাসস্ট্যান্ডে আসুন, গোবিন্দপুর বাসস্ট্যান্ডের সঙ্গে আমাদের নতুন শপ ওপেন হয়েছে, যেটা বিশ্বাস করেন না, আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, অনলি 460-এর মধ্যে রয়েছে কিন্তু, 460-এর মধ্যে, 460-এর মধ্যে রয়েছে কিন্তু, আমি জাস্ট কালার সেটটা দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর সুন্দর কালার রয়েছে, জাস্ট রয়্যাল ব্লু রয়েছে, ব্ল্যাক রয়েছে, যেটা চেরি কালার টাইপের একটা রয়েছে এখান থেকে, দারুণ দারুণ কালার সেট, সবগুলো কুর্তি কিন্তু খুলে দেখাচ্ছি না আমি, জাস্ট একটা করে স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তবে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন করে লাইভটাকে রাত্রেবেলা কন্টিনিউ আসার চেষ্টা করবো। তো এখন আমাদের যে জায়গাটা শপে দোকান দিয়েছি সেখানে দিনের বেলায় লাইভ করার মতন, দিনের বেলায় কেন, সব লাইভ করার মতন জায়গা প্লেস নয় ওটা, এত যানজট আর গাড়ি বাসের আওয়াজ সেটা শুনে কিচ্ছু করা যাবে না, এরকম একটা ব্যাপার। হোয়াইট কালারের মধ্যে একটা দেখাচ্ছি, দাস পুজোর ট্রেন্ডিং কালেকশনগুলো দেখাবো আজকে, এটুকুনা বলতে পারি। আর বিশ্বাস করেন মানে সকলে জানেন মানে কুর্তি ম্যানুফ্যাকচারিং ঘর, এখানে নাইটার কুর্তি ম্যানুফ্যাকচারিং করা হয়, এটা জাস্ট একটা কালারের মধ্যে রয়েছে, জাস্ট হোয়াইটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা সিঙ্গেল পিস হবে সেটা সিঙ্গেল পিস আমি কিন্তু বলে দেবো, এটা যেমন সিঙ্গেল পিস হবে এটা একই সেম কালারের মধ্যে রয়েছে, এটা সিঙ্গেল পিস হবে কিন্তু, যেটা জাস্ট কুর্তিটা দেখো একবার, ঘেটটা দেখো, 46 থেকে 48-এর মধ্যে বডি চলে আসবে। পিঙ্কিতে দত্ত, হাই দিদিভাই, ওয়েলকাম টু বিশ্বাস স্ট্যান্ড, জাস্ট বিশ্বাস স্ট্যান্ডে পেজে জয়েন করার জন্য দিদিভাই থ্যাংকস, জাস্ট কুর্তিটা দেখো একবার, পুরো অল ওভার বডিটা দেখো, হাতের কাজটা দেখো, প্রিন্টেডের কাজটা দেখো, বুকের উপর এত সুন্দর একটা কাজ রয়েছে, এটা ডবল এক্সেল হয়ে যাবে, এটা 46 হয়ে যাবে, বুকের উপর কাজটা দেখো, ওই দিদিটা কে হয়, ইতিশা চক্রবর্তী, ওই দিদিটা কে হয়, কোন দিদির কথা বলছো দিদি ভাই, আমি বুঝতে পারছি না কোন দিদির কথা বলছো, তুমি জাস্ট নামটা যদি মেনশন করে বলো তো আমি অবশ্যই তোমাকে বলবো কোন দিদিটা কে হয়। আমি নিয়েছি কুর্তি আপনার থেকে, থ্যাংক ইউ দিদি ভাই, আপনি তো নিয়েছেন, তো অবশ্যই তো জিনিস তো আমাদের কোয়ালিটি সম্পর্কে তো অবশ্যই তো জানেন বা দেখেছেন, তো নেক্সট টাইম অবশ্যই আমাদের সঙ্গে জাস্ট আমি বলবো যেভাবে ভালো মানে বেসেছেন বিগত দিনগুলো, তো এখন যেভাবে বাসছেন আগামী দিনগুলো তো অবশ্যই এভাবে বাসবেন, সেটুকু না আপনাদের কাছে আসবে। আমি জাস্ট নিচের কাজটা দেখাচ্ছি, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, নিচের জাস্ট নিচের কাজটা দেখো, পাড়ের যে কাজটা দেখো, এটা পাড়ের যে কাজটা, এটার দাম হচ্ছে 580 টাকা, অনলি 580 টাকা, এটা 580 টাকা রয়েছে। লাইভ করে তোমার সাথে, হ্যাঁ লাইভ করে, যে লাভলির কথা বলছো, লাভলি আমার ফ্রেন্ড হয়, লাভলি আমার ফ্রেন্ড হয়, অনলি ফ্রেন্ড, লাভলি ফ্রেন্ড হয়, দিদিভাই তুমি কোথা থেকে বলছো, দিশা চক্রবর্তী, দিদিভাই তুমি কোথা থেকে বলছো জানি না আমি, তবে লাভলি আমার ফ্রেন্ড হয়, এটুকু আমি বলছি। দেখো এটা এটার দাম রয়েছে কিন্তু 580 টাকার মধ্যে, হোয়াইট কালারের মধ্যে, হোয়াইট কালারের মধ্যে রয়েছে, ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কুর্তিগুলো যেগুলো দেখাচ্ছি আজকে সবগুলো কিন্তু ডবল এক্সেল দেখাচ্ছি কিন্তু, পুজোর ট্রেন্ডিং কালেকশন মানে ট্রেন্ডিং যে সমস্ত কুর্তিগুলো আসছে ট্রেন্ডিংগুলো দেখাচ্ছি আমি। একটা নিয়ে যাবে এই কুর্তিটা দিদি ভাই, একটা নিয়ে যাবে, যেটা একটা নিয়ে যাবে সেটা আমি একটা মেনশন করে বলে দিচ্ছি, কিন্তু আমি 580 টাকা যেটা বললাম সেট ওয়াইজ দাম বললাম, এক পিসের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 50 টাকা কিন্তু একটা বাড়তি থাকে, সবাইকে বলে দিচ্ছি কিন্তু, অনেক সময় বলে আপনারা বলেছেন 30 টাকা 50 টাকা বেশি বলছেন কেন, সেক্ষেত্রে কিন্তু কুর্তির উপর ডিপেন্ড করে কিন্তু, 30 টাকা কিংবা 50 টাকা কিন্তু কুর্তির উপর ডিপেন্ড করে কিন্তু। আর শিপিং চার্জ অল ওভার ইন্ডিয়ার মধ্যে সবাই জানেন 60 টাকা শিপিং চার্জ, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে 80 থেকে 90 টাকা পড়ে যায় পার কেজি,
এক পিছের ক্ষেত্রে পড়ে যায়, দু পিছের ক্ষেত্রে যেটা পড়ে যায় সেটা সকলে জানেন। আচ্ছা গোল ঘেজ কুর্তি বা স্কার্ট, মানে আজকে সাইড কাটা কিছু দেখাবো না আমি, সাইড কাটা কিছু দেখাচ্ছি না, জাস্ট আমি গোল ঘেজের মধ্যে কিছু দেখাচ্ছি, জাস্ট ফ্যান্সি আইটেমের মধ্যে ক্যাটলগের। এটা এক্সেল এর মধ্যে রয়েছে, এক্সেল ডবল এক্সেল, ডবল এক্সেল এর মধ্যে রয়েছে কিন্তু এটা বেবি ড্রেস হবে। এক পিস নেওয়া যাবে প্লিজ বলো। এক পিস আমাদের সমস্ত ড্রেস কিন্তু অ্যাভেলেবেল নয় আমাদের বিশ্বাস ট্রেন, মানে যেটা বললাম আমরা কুর্তি আর নাইটি আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। এক পিস আপনি যেটা নেবেন রিভাই, আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যখন নাম্বার পিঙ্ক আপ করা আছে ওখানে জাস্ট এসএমএস করে রাখুন, আমি প্রপারলি আপনাদেরকে, আমি নয় আমি আমাদের টেকনিক্যাল যে সমস্ত ছেলেরা আছে কাল সকাল 10টার পরে আপনাকে প্রপারলি গাইড করে দেবে এসএমএস করে। কুর্তিটা জাস্ট দেখুন একবার, বুকের উপরে কাজটা দেখুন একবার, বুকের উপরে এত সুন্দর, এত সুন্দর কাজ। আগের কুর্তিটার পিস কত, যেটা হোয়াইট যেটা দেখালাম ওই কুর্তিটার পিসের কথা বলছো, 580 টাকা অনলি, অনলি 580 টাকা, কিন্তু আমি সেট ওয়াইজ দাম বলছি। সিঙ্গেল পিস দেখলে হয় 30 টাকা নয় 50 টাকা কিন্তু একটু বাড়তে হবে কিন্তু দিদি ভাই। আর কাপড়ের যে কোয়ালিটি, কাপড় এতটাই প্রিমিয়াম কোয়ালিটি, যারা আমাদের শপে এসো তারা তো সকলে তো জানো জিনিস কি মেনটেন করি অবশ্যই। এটা কিন্তু সাইডে কিন্তু ফিতের কাজ করা রয়েছে, আমি বাস পরে দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি পরে দেখানোর, ঠিক আছে। জাস্ট কুর্তিটা দেখো একবার, এত সুন্দর কুর্তি, 510-এর মধ্যে হয়ে যাবে, অনলি 510-এর মধ্যে, 510-এর মধ্যে, এটা সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য। হাতের বিটের কাজটা দেখো একবার, আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি, মানে আমি নিজে নিজে ড্রেস বা নিজে প্রোডাক্ট বিক্রি করছি বলে, ড্রেস বিক্রি করছি বলে নয়, কিন্তু যারা বিশ্বাস কেন্দ্রে এসে যারা শপটাকে ভিজিট করেছে বা দেখেছো যারা আমাদের জিনিসগুলো, তারা অবশ্যই জানে বিশ্বাস কেন্দ্র মানে কি জিনিস রাখে গিফটের। জাস্ট কালার, লাইট কালারের মধ্যে জাস্ট চারটে কালার রয়েছে, কালার চারটে কোনো দুর্দান্ত দুর্দান্ত কালার রয়েছে, মানে কালার চারটেও চারটে কালার ফ্রেন্ড হয় বলে হাসছেন, হ্যাঁ পিঙ্কিতে বলছে ফ্রেন্ড হয় বলে হাসছেন, লাভলি অনলি আমাদের ফ্রেন্ড হয়, তুমি জাস্ট ইনফরমেশন নিয়েও দেখতে পারো লাভলি ফ্রেন্ড হয়। আরেকটা কুর্তি দেখাচ্ছি আমি হোয়াইট কালারের মধ্যে, আগে একটা দেখালাম হোয়াইট কালারের মধ্যে, আরেকটা দেখাচ্ছি আমি, তবে এখন থেকে আমি রাত্রে লাইভে, আমি কিংবা ভাই হয়তো রাত্রেবেলা লাইভে আসার চেষ্টা করব, তার কারণ আমাদের দোকানের যে জায়গাটা যেটা গোবিন্দপুর বাসস্ট্যান্ডের সঙ্গে একদম প্রপার বাসস্ট্যান্ডের সঙ্গে, ওখানে দিনের বেলায় লাইভে আসা সম্ভব নয়, তার কারণ দিনের বেলায় কেন কোনো টাইমই লাইভে আসা সম্ভব নয়, যে পরিমাণে গাড়ি বাস যানজটের যা অবস্থা তার জন্য প্রচণ্ড প্রবলেম ফেস করতে হচ্ছে, মানে বিশেষ করে ভিডিও ভিডিওর জন্য প্রবলেম বলতে। তো যারা শান্তিপুরে একবার আসছেন আমি রিকোয়েস্ট করবো প্লিজ একবার আমাদের বিশ্বাস চেন্দ্রের শপটাকে একবার জাস্ট ভিজিট করে যাবেন আর দেখে যাবেন। শান্তিপুর স্টেশন থেকে আমাদের গোবিন্দপুর বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া রয়েছে, সেখানে টোটোতে করে বা অটোতে করে, এই কাপড়টা এতটাই সফট মানে আমি কি বলবো, জাস্ট দেখুন একবার কাছ থেকে দেখাচ্ছি আমি, কাছ থেকে দেখাচ্ছি একবার, জাস্ট দেখো কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি, জাস্ট হাতের মধ্যে মানে গায়ে পরলে মনে হবে না যে আমি গায়ে পরে আছি জিনিসটা, ড্রেসটা ডবল এক্সেল রয়েছে কিন্তু বুকের উপর সুন্দর কাজ করা রয়েছে, বুটম বোট তিনটি বোটামের কাজ করা রয়েছে, 48 সাইজের কুর্তি হবে, 48 সাইজের কুর্তি হবে না, না এমনি মজা করে বললাম কিছু মনে করো না, না না দিদি ভাই পিঙ্কি পিঙ্কিতে কিছু মনে করছি না, তার কারণ কি লাভলি অলরেডি আমার ফ্রেন্ড হয় সেটা আমি মেনশন তোমাদেরকে বলে দিচ্ছি। এটা দেখো পিওর কটনের মধ্যে রয়েছে কিন্তু, হাতে বিটের কাজটা দেখো দারুন, 8 সাইজের কাজটা দেখো পিওর কটনের মধ্যে, পিওর কটনের মধ্যে ডবল এক্সেল ডবল এক্সেল রয়েছে, আর প্রত্যেকটা কুর্তি কিন্তু নিচের দিকে কিন্তু দেখো পাড়ের কাজ রয়েছে, আমি অনেকটা দূরে আসি তাও ক্যাপচার করছি না, আমি জাস্ট নিচেতে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা কুর্তি কিন্তু নিচে কিন্তু পাড়ে কাজ রয়েছে, পুরো অল ওভার বডির প্রিন্টটা দেখো, পুরো বডির প্রিন্টটা দেখো। আগেরটা সাইজ আর পিপি বলুন, আগেরটা সাইজ হবে ডবল এক্সেল হয়ে যাবে, আগেরটা সাইজ ওটা যেটা দেখলাম ইয়েলো কালারটা কথা বলছো না, হোয়াইট কালারটা কথা বলছো যদি আমি বুঝতে পারছি না, ইয়েলো কালারটা হলে পরে 520 টাকা, আর যেটা আছে হোয়াইট কালার যেটা দেখালাম আমি ওটা আছে তোমার হচ্ছে গিয়ে 580 টাকা, 580 টাকা, এটা হয়ে যাবে 560 টাকার মধ্যে, 560 টাকার মধ্যে, যেগুলো কোয়ালিটিপূর্ণ জিনিস দেখাচ্ছি। এটা এক্সেল হবে, এটা সাইজ আছে তোমার আমি মেনশন, এটা এক্সেল সাইজ আছে দিদি ভাই, এটা এক্সেল সাইজ আছে, তাহলে এখন এটা এক্সেল সাইজ আছে,
কালার অপশন গুলো একটু দেখাবে আগে কুর্তিটার কালার অপশন গুলো অবশ্যই দেখাচ্ছি দিদি ভাই একবার দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার এই হোয়াইট কালারের কুর্তির মধ্যে কিন্তু জাস্ট পিনটা কিন্তু চেঞ্জেবল আমি পিনটা দেখিয়ে দিচ্ছি আমি ক্যাটলগটা দেখো একবার সেম এই ক্যাটলগ টাইপের হবে দেখো সেম টু সেম ক্যাটলগ আর কালারটা যেটা আমি দেখাচ্ছি আমি ব্লু কালার দেখাচ্ছি এখানে টিয়া কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে আর পিঙ্ক কালার রয়েছে মানে পিঙ্ক কালার রয়েছে তিনটে কালার রয়েছে তিনটে কালার রয়েছে কালারগুলো কিন্তু দারুণ দারুণ কালার রয়েছে এটাই সেল হবে আর পিঙ্কিতে বলছি ইয়েলো কালারটা একটু একবার দেখাও বা একবার দিতাম কালার মর্শটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের যে কুর্তিটা দেখছো সেম এটাই হবে দেখো মানে লাইটে রিপ্লেস করছে কালারটা দেখো এই যে কালার তিনটে রয়েছে চারটে এই কালার রয়েছে দারুণ মানে লাইট কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু 40 সাইজের হবে লাগবে রয়েছে তো আজকে কিন্তু এক্সেল ডবল এক্সেল এর মধ্যে দেখাচ্ছি আমাদের 40 সাইজের যে সমস্ত কুর্তিগুলো আছে সাইড কাটা কিংবা গোল ঘের শর্ট কুর্তি টাইপের মধ্যে আছে আজকে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি আর আমাদের কুর্তি কিন্তু অনলি 85 থেকে শুরু 85 থেকে কুর্তি শুরু যেহেতু পুজোর দোর করে চলে এসেছি সেই জন্য একটু জাস্ট ভালো কিছু দেখানোর চেষ্টা করছি এই যে হলুদ কালার এটা 510 থেকে 20 মধ্যে হয়ে যাবে 510 থেকে 20 মধ্যে নেক্সট দেখাচ্ছি আরেকটা আমি আমি নিজে বলে বারংবার বলছি আমি নিজে বলে ভালো বলছি না যারা আমাদের শপে এসে যারা ভিজিট করেছো বা দেখেছো তারা তো অবশ্যই জানো বিশ্বাস ট্রেন কি জিনিস রাখে বা কি কোয়ালিটিপূর্ণ জিনিস রাখে তো একবার প্লিজ আমি রিকোয়েস্ট করবো যারা এখনো বিশ্বাস ট্রেনে শপ ভিজিট করোনি প্লিজ একবার জাস্ট এসো একবার অন্তত আমাকে ভিজিট করে দিও মানে গোবিন্দপুর বাস স্ট্যান্ড গোবিন্দপুর বাস স্ট্যান্ডের সঙ্গে আমাদের শপটা নতুন শপ এখান থেকে আমাদের শিফট বলতে বাড়িতে সবকিছু রয়েছে বাড়ি থেকে এখান থেকে শিফট করে নতুন ওপেন করেছি আমরা রথযাত্রার দিন কন্টিনিউ অনেকটা দিন লাইভে আসি না জাস্ট স্টোন বা চিকনসের যেটা কাজ রয়েছে বুকের উপরে এত সুন্দর কাজ রয়েছে এত দারুণ দুর্দান্ত দারুণ কাজ রয়েছে পুরো হাতের উপর হাতের কাজটা দেখো পিওর কটনের মধ্যে রয়েছে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এটা কিন্তু 580 টাকার মধ্যে হয়ে যাবে 580 মধ্যে নিচে নিচের দিকটা দেখো জাস্ট গোল ঘেরের যে কাজটা রয়েছে এত সুন্দর কাজ এত সুন্দর দুর্দান্ত কাজ রয়েছে 580 টাকার মধ্যে হয়ে যাবে 580 মধ্যে যারা বলছে সিঙ্গেল পিস নেবে এটার আগেরটা কিন্তু আগেরটা একটু দেখাবো এর আগেরটা কোনটা কথা বলছো দিদি ভাই সাদাটার কথা বলছো তুমি সাদাটা সাদাটা দেখাচ্ছি আমি তুমি জাস্ট এক এক করে দেখতে থাকো আমি দেখাচ্ছি আমি এটা জাস্ট দেখো এটা 580 মধ্যে হয়ে যাবে মানে একটা কথা বলবো প্রিমিয়াম কোয়ালিটির কুর্তি নিতে হলে পরে জাস্ট বিশ্বাস ট্রেন মানে পুজোর আগে বাজার করতে হলে বিশ্বাস ট্রেন একবার ভিজিট করুন বা বিশ্বাস ট্রেনের পেজটাকে যারা এখনো ফলো বা লাইক করে রাখোনি প্লিজ একবার লাইক করে রাখো এছাড়াও আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে বিশ্বাস ট্রেন ইউটিউবে গিয়েও তুমি ওখানে সাবস্ক্রাইব করে রাখলে পরে সাপ্তাহিক ভিডিওগুলো আমরা আপডেট দিই ওখান থেকে তুমি কিন্তু অবশ্যই দেখতে পাবে ওখান থেকে কী সমস্ত মানে ড্রেসগুলো আমরা ভিডিও দেখাচ্ছি আর পেজটাকে ফলো করলে তো আমাদের ছেলেরা আছে যারা ছবি তুলে আপডেট দিতে থাকে এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি 580 মধ্যে হয়ে যাবে ব্যাকসাইডে দেখো ও যে সমস্ত কুর্তিগুলো দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কুর্তিগুলো দেখাচ্ছি আমি কুর্তি ঘেরটা এই কালারটা জাস্ট দেখো লাইটে রিপ্লেস করছে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কুর্তি রয়েছে কিন্তু এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কুর্তি আরেকটা দেখাচ্ছি আমি কুর্তি ইয়েলোর আগে যে হোয়াইটটা দেখিয়েছিলে ওয়ান পিস করে হবে দিদি ভাই ওয়ান পিস আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আমাদেরকে সম্পূর্ণটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচারিং করা হয় সেক্ষেত্রে যে সেটটা জিনিসটা আমরা এক পিস দিতে পারি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠান যদি সেটা অ্যাভেলেবেল হয় অবশ্যই আপনাকে এক পিস দেবো কিন্তু এক পিসের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 50 টাকা করে একটু বাড়তি হয় কিন্তু 30 থেকে 50 টাকা বাড়তি হয় আমি দেখিয়ে দিচ্ছি একবার আরেকবার দাঁড়া জাস্ট পুজোর কিছু ট্রেন্ডিং কালেকশন দেখাচ্ছে আজকে দেখতে থাকো তো এখন থেকে রাত্রেবেলা কন্টিনিউ লাইভে আসার চেষ্টা করবো রাত্রের দিকে জাস্ট রেড কালার ক্যাটলগটাকে ফার্স্টে দেখিয়ে দিই আমি সেম ক্যাটলগ যেটা দেখছো ক্যাটলগ যেটা দেখছো সেম টু সেম ক্যাটলগ নন্দিতা ঘোষ নাইস থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য আর জাস্ট বিশ্বাস ট্রেন্ডের পাশে দেখো এটা মানে জাস্ট রেড কালারের মধ্যে দেখো এত সুন্দর জাস্ট রোজ কালার রয়েছে
এত সুন্দর কাপড় কাপড় কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি লাইভ দেখাচ্ছি, জাস্ট দেখো একবার কাপড় কোয়ালিটি দেখো, ধরে নেই জাস্ট ছেড়ে দিচ্ছি, জাস্ট দেখো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রয়েছে, এতটাই সফট কাপড় রয়েছে এটা, এতটাই। এটাও সেম রেঞ্জের মধ্যে হয়ে যাবে, 580 থেকে 590-এর মধ্যে হয়ে যাবে, 580 থেকে 590-এর মধ্যে। রেড কালারটা দেখো এত দারুণ লাগছে, এত সুন্দর লাগছে রেড কালারটা, এটা পুরো অল ওভার বডিটা দেখো ফেব্রিক প্রিন্ট রয়েছে থ্রি কোয়ার্টারটা। এটা এক্সএল সাইজ হয়ে যাবে, এল সাইজ রয়েছে, এটা এল সাইজ 42 থেকে 44-এর মধ্যে সাইজ হয়ে যাবে, 42 থেকে 44-এর মধ্যে সাইজ হয়ে যাবে। থ্রি কোয়ার্টার হাতা রয়েছে, হাতায় কিন্তু দারুণ কিন্তু বিটের কাজ রয়েছে, কিন্তু ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, জাস্ট ব্যাক সাইডটা দেখো একবার, রেড কালারের মধ্যে পুরো ফেব্রিকের ব্যাক সাইড ব্যাক কালারটা দেখো। আর একটা কথা বলবো, ওয়ান পিস হবে, ডিপেন্ডে দিদি, যে যে দিদি ভাই বা দাদা যেটা ওয়ান পিসের কথা বলছেন, স্ক্রিনশট নিয়ে আমাদের যে পিং আপ করা আছে নাম্বারটাই পাঠান, যেটা যদি ওয়ান পিস সম্ভব হয় আমরা অবশ্যই দেবো আপনাকে, কিন্তু ওয়ান পিসের ক্ষেত্রে 30 থেকে 50 টাকা কিন্তু একটু বাড়তে হবে, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণটা সেট ওয়াইজ দাম বলছি, কিন্তু সিঙ্গেল পিস দেওয়া যাবে, সিঙ্গেল পিস আপনি দিদি ভাই স্ক্রিনশট নিয়ে পাঠান, অবশ্যই আমরা বলে দেবো। রঞ্জন বলেছে ওয়ান পিস লাইভ করবেন না দিদি ভাই, হ্যাঁ ওয়ান পিসের লাইভ করবো না প্লিজ, আমাদেরকে ম্যানুফ্যাকচারিং ইউনিট বলে ঠিক ওয়ান পিসের লাইভ আমাদের করা হয়ই না, ওয়ান পিসের লাইভ যেদিন ওপেনিং ছিল আমাদের ওপেনিংয়ের দিন আমরা স্পেশালি সমস্ত কাস্টমারের জন্য বা রিকোয়েস্টের জন্য আমরা ওয়ান পিসের অ্যাভেলেবেল বলেছিলাম আমরা লাইভে, শুধুমাত্র 24 ঘন্টার জন্য আমাদের ওয়ান পিস ওই দিনটাই আমাদের অ্যাভেলেবেল ছিল 24 ঘন্টার জন্য। আমি কালার কমিউনিকেশনটা দেখিয়ে দিচ্ছি, আমি পুরো জাস্ট কালার চারটে কালার কম্বিনেশন দেখো, চারটে কালার তার দুর্দান্ত দুর্দান্ত চারটে কালার রয়েছে। আর ওয়ান পিসের যদি পুজো আসছে অবশ্যই সবারই তো ডিমান্ড থাকে বা চাহিদা তো অবশ্যই তো রয়েছে, ঠিক আছে, তো আপনাদের জন্য আমি চেষ্টা করব ওয়ান পিসের লাইভ আসার, ঠিক আছে। আর আমাদের যারা সবটাকে দেখোনি বা ভিজিট করোনি, ব্যাকগ্রেডের ভিডিওগুলো একটু টেনে জাস্ট দেখতে পারো ব্যাকে গিয়ে আমাদের সবটাকে ভিজিট করে, এছাড়া আমাদের সম্পূর্ণটা বাড়িতে ছিল, বাড়ি থেকে সবটাকে আমাদের শিফট করে নিয়ে গেছি গোবিন্দপুর বাজারে। তো যারা শান্তিপুরে যারা লাইভ দেখছে এই মুহূর্তে, তো একবার জাস্ট একবার গোবিন্দপুর বাস স্ট্যান্ডে এসে আমাদের সবটা ভিজিট করে দেখে যেতে পারো, জাস্ট কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি কি দিচ্ছি, জাস্ট কুর্তির কালারটা দেখো দুর্দান্ত কালার। আমি বারংবার বললাম, মানে বললাম বলতে বলছি আমার জিনিস বলে আমি ভালো বলছি তা নাই, কিন্তু যারা একবার আমাদের কাছ থেকে নিয়েছে তারা তো অবশ্যই জানেন, তো বিশ্বাস করেন কি জিনিস বা কি কোয়ালিটি ইউজ করে, সম্পূর্ণ সবসময় কিন্তু আমরা বেটার কিছু রাখার চেষ্টা করি বা বেটার কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনার কাছ থেকে যখন দুটো টাকা নেবো আমি চেয়ে নেবো, নিশ্চয়ই ভালো জিনিসই দেবো, এই নয় যে আমরা সস্তায় জিনিস দিচ্ছি সেটা নয়। আমাদের 85 থেকে কুর্তি স্টার্টিং আছে, সাইড কাটা যে সমস্ত টপ কুর্তি 85 থেকে স্টার্ট আছে। আমাদের অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ডেলিভারি ব্যবস্থা রয়েছে, থ্রি এটা জাস্ট গোল ঘেরের কুর্তি থাকে পুরো বডিটা, সাইডে কিন্তু লটকনের কাজ রয়েছে, কিন্তু সাইডে এত সুন্দর একটা লটকনের কাজ রয়েছে পুরো গোল ঘেরের থ্রি কোয়ার্টার পুরো অল ওভার বডি, কিন্তু কুর্তির এতটা ওজন মানে আমি ধরে ফিল করতে পারছি না কি বলবো। ব্যাক সাইডটা দেখো জাস্ট তোমরা একবার, ব্যাক সাইডটাও দাম হচ্ছে 510 টাকা অলরেডি 510-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু 510-এর মধ্যে হয়ে যাবে এটা। এর কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু দু সাইডে কিন্তু লটকনের কাজ রয়েছে, এই সাইডেও রয়েছে লটকনের কাজ, এই সাইডেও লটকনের কাজ, দু সাইডে কিন্তু লটকনের কাজ রয়েছে। এত দূর থেকে যেতে পারবো না রঞ্জন বলছি, এত দূর থেকে যেতে পারবো না, জানি না দাদা ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখছেন বা ওয়াচ করছেন। আমাদের অল ওভার ইন্ডিয়ায় কিন্তু শিপিং ডেলিভারি ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি যে প্রান্ত থেকে দেখুন না কেন, জাস্ট আমাদের বুকিং নাম্বার রয়েছে, আপনি বুকিং নাম্বারে বুক করলে পরে অবশ্যই কিন্তু আপনি হোম ডেলিভারি বাড়িতে বসে কিন্তু আপনার জিনিসটা পেয়ে যাবেন, টোটাল বাড়িতে বসে জিনিসটা পেয়ে যাবেন। আমি কালার চারটে দেখিয়ে দিচ্ছি জাস্ট, এই একটা দেখুন দাদা দুর্দান্ত, লাইটে ক্যামেরায় হয়তো আপনি গেট করতে পারছেন না, আমি জাস্ট ক্যাটলগটা দেখে দিচ্ছি, ক্যাটলগটা দেখুন একবার এত সুন্দর ক্যাটলগ, ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি, এই একটা কালার এই একটা, মানে চারটে কালার, যে চারটে কালার দেখাচ্ছে চারটে কালারই দুর্দান্ত বাস ফাটাফাটি কালার, এটুকু না বলছি। আর কুর্তিটা এতটা ওজন, একটা কুর্তিটা এতটাই ওজন আমি
ধরে তো দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা বলতে পারবো না। পুজোর যে সমস্ত কালেকশন যেগুলো কাটা হয়েছে বা আসছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি, আর নতুনত্ব যে সমস্ত ড্রেসগুলো আসতে চলেছে আমাদের তাদের জন্য বলবো, বা নতুন ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের পেজে যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা পেজটাকে এখনো ফলো করোনি বা লাইক করে রাখোনি প্লিজ একবার লাইক করে রাখো বা ফলো করে রাখো, তাহলে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো তুমি পেয়ে যাবে। দীপেন্দ্রের প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ দিদি ভাই তুমি কমেন্ট করার জন্য। আমাদের আমি যেটা কথা যেটা বললাম, আপনার কাছ থেকে আমি দুটো টাকা ধরে নেবো, কিন্তু চেয়ে নেবো আমি যা যে টাকাটা চেয়ে নেবো আপনি জিনিস ভালো দেবো, আপনি একবার নিয়ে চলে যাবেন, সে ঠকবে না আসবে না, সেই সমস্ত কাজ আমরা করবো না, ঠিক আছে। কুর্তিটা দেখুন একবার, কালারটা দেখুন, অনেক সময় লাইটের জন্য কালারটা ফ্যাট হয়ে যাচ্ছে, দেখুন এত সুন্দর কুর্তি গোল ঘেরের মধ্যে, সাইজে লট করে কাজ রয়েছে, সাইজে লট করে কাজ রয়েছে, এক সাইডেই না দু সাইজে লট করে কাজ রয়েছে, কিন্তু থ্রি কোয়ার্টার হাতা, এটা ডবল এক্সেল হয়ে যাবে, এক্সেল ডবল এক্সেল অ্যাভেলেবেল হয়েছে, আপনার জিনিস আমি ইউজ করছি, খুব সুন্দর বুঝলেন না। থ্যাংক ইউ এইভাবে কমেন্ট করার জন্য, তো অবশ্যই তো আপনি তো বিশ্বাস চ্যানেলের পেজে তো আছেনই, আমাদের সঙ্গে আসেন পাশে তো আসেন, তো আশা করবো আগামী দিনগুলো তো অবশ্যই আমাদের এইভাবে পাশে থাকবেন বা সাপোর্ট করে যাবেন। সাইড কাটা কুর্তি দেখাও প্লিজ, সাইড কাটা কুর্তি আজকে দেখাবো না, তার কারণ আজকে রাত্রেবেলা বাড়িতে লাইভে এলাম, তবে কন্টিনিউ লাইভ করার চেষ্টা করবো, প্রত্যেক দিন না পাল্টা পড়ে একদিন দুদিন পর পর কন্টিনিউ লাইভ আসার চেষ্টা করবো, কিন্তু আমাদের দোকানের শপে লাইভে দেখানো সম্ভব হয়ে উঠবে না, তার কারণ আমাদের বাস স্ট্যান্ডের সঙ্গে একদম দোকানটা, মানে গাড়ি বাসে যানজটের আওয়াজে কিচ্ছু শোনা যাবে না, সেই জন্য ভেবেছি নতুন নতুন যে সমস্ত কালেকশনগুলো আসবে আমরা বাড়িতে নিয়ে এসে রাত্রেবেলা আমি কিংবা ভাই লাইভে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই কুর্তিটা দেখো, যাচ্ছে বুকের উপর কাজটা দেখো, আমি গোল গেট সাইডটাও দেখিয়ে দিচ্ছি, আমি ৫১০ থেকে ২০ মধ্যে হয়ে যাবে কুর্তিটা, ৫১০ থেকে ২০ মধ্যে হয়ে যাবে, ৫১০ থেকে ২০ মধ্যে। আজকে যে সমস্ত ড্রেসগুলো দেখালাম সম্পূর্ণটা কিন্তু ইউনিক কিছু দেখালাম, ইউনিক কিছু বা পুজো ট্রেন্ডিং যে সমস্ত কালেকশনগুলো আছে, আর এর থেকেও কিন্তু বেটার বেটার কুর্তি রয়েছে, আজকে ৪০০ থেকে ৫০০ ৬০০ ৫০০ ৬০০র মধ্যে আমি জাস্ট কুর্তিগুলো দেখালাম। আমাদের কাছে কুর্তি স্টার্টিং হচ্ছে ৮৫ থেকে শুরু করে ১৫০০ ১৭০০ টাকা পর্যন্ত কুর্তিও আছে আমাদের কাছে, আমি পাট পাট করে দেখানোর চেষ্টা করবো, সামনে পুজোর দোলগুড়াতে চলে এসেছি, তো পুজোর কেনাকাটা বা শপিং করার জন্য তো শপিং করো জানেন, একবার জাস্ট বিশ্বাস চ্যানেল থেকে একবার জাস্ট ইনকোয়ারি করার জন্য জাস্ট একবার কিনে দেখতে পারেন কি জিনিস দিচ্ছে আপনাদেরকে, তো অবশ্যই এতক্ষণ যারা লাইভটাকে জাস্ট ওয়াচ করলেন বা পাশে থাকলেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস, আর কন্টিনিউ বাড়িতে লাইভ আসার চেষ্টা করবো, জাস্ট পাশে থাকো তোমরা সবাই, টাটা সকলকে, জাস্ট গুড নাইট, নেক্সট লাইভে আমি কিংবা ভাই অবশ্যই আসছি তোমাদের সামনে।